সুন্দরী নানু আমার আমার কাছে এখনো কত সুন্দর দেখা দিতে আশাটা ই হইছে হ্যাঁ স্বার্থ হইছে না কুমিল্লা ব্রাহ্মণ বেরবে চলে বর্তায় স্পেশাল যারা জানে না আর শুটকির মজা পাইছে না এর লাগে তোর এটা মজা না ভর্তাটা দেখলে আর মাথা ঠিক থাকে না কতক্ষণে খাবো আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রোজা রোজার আম্মু একটু হাঁটতে যেতেছি সকাল সকাল কি কুয়াশা এই ঠান্ডার ভিতর অনেক ভালো লাগতেছে হাঁটতে সকাল সকাল নাস্তার জন্য রেডি করছি ফুলা পিঠে বানামু ফুলা পিঠে বলে চিতই পিঠে বলে একদিকের হেক অঞ্চলের হেক ভাষা আর দেশি মুরগি দিয়ে এ জালি কুমড়া আমার জাল দিয়ে দিছিল আর এটা এই মুরগি এটা আলু দিয়ে বোনা করবো কইরা তোরান দিয়ে দিব তো তোরান দাদু বাড়িতে আমরা চিতই পিঠে দিয়ে খাবার লাগে এখানে ঘুটকি নিছি ধনিয়া পাতা নিছি কাঁচামরিচ পেঁয়াজ নিছি আর এখানে পেঁয়াজ কেটেও নিছি এখন আমি কাইটা আগে করি আর পাটা দিয়ে পারছি সাবুন পাটাটা দিয়ে তোমার বাটলে এটা একটু মসমস হয় লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি এই যে আমি মুরগি ফিস করে নিতেছি জালি কুমড়া দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করবো জালি কুমড়া টুকরা করে নিতেছি মুরগির জন্য একটু বড় করে নিতেছি একটা মুরগি আগে বসাই দিতেছি তেল তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিতেছি আর এখানে ধনিয়ার গুঁড়া মরিচ হলুদ জিরার গুঁড়া পেঁয়াজ রসুন আর নিজের হাতে বাঁধা মরিচ মরিচও দিয়ে দিলাম দিতেছি আমি একটু ভাপ দিয়ে নিতেছি পেঁয়াজ ভাজা হয়েছে অনেক সুন্দর একটা কালার আসলো আর এখন আমি মুরগি দিতেছি দেশি মুরগিটা বসে দিতেছি আদা রসুন পেঁয়াজ বাটা মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা কিছু লাগে সব দিয়ে একসাথে মেখে বসে দিতেছি মুরগির বোনাটা হয়ে গেছে আর ওইদিকে দেশি মুরগিটা তোমার জালি কুমড়া দিয়ে দিব আর এটা এখন নামাই ফেলবো আর দেশি মুরগা কষানি হয়েছে এখন জালি কুমড়া দিয়ে দিতেছে ছুটকি জানতেছি কারণ শীতের পিঠার সাথে শীত না হলে একদমই জমে না এইদিকে বিউটি আপু চিতই পিঠা বানাই ফেলতেছে এগুলো বানাই ফেলছে অনেক সুন্দর করে বানাচ্ছে চারদিকে আবার পানি ছিটে দিব না ইউটিউবে এই চিতই পিঠাগুলো বানাইছে তুমি এত সুন্দর করে পিঠা বানানো কই থেকে শিখছো আমি শিখলাম হি দেখা দেখি শিখলাম আমাকে বিউটি আপু অনেক সুন্দর করে সব পিঠেই বানাইতে পারে আমরাও এখন শুটকি ভর্তার জন্য মরিচগুলো বেটে নিচ্ছে মরিচ আর শুটকি দিয়ে ভর্তা হবে তোমার কাঁচা মরিচের বড়টা একটু আধা বাটা হলে একটু ভালো লাগে পেঁয়াজ গুলো আধা ভাঙা করে নিচ্ছে আম্মু এখন ধনিয়া পাতা দিয়ে দিছে তো ভর্তা প্রায় শেষের দিকে আম্মু তোমার প্রতিদিন এভাবে বাটাবাটি করতে কেমন লাগে ভাল লাগে সবাই যে খায় শান্তি খায় এটাই আমি শান্তি এটা শান্তি আম্মু কে আজকে দেখছি যে ফজরের আজানের সময় আম্মু উঠছে উঠাই যে শিলে পাটা ঘষাঘষি শুরু কর চাল সব বাটছে আম্মু মানে আমাদের ব্লেন্ডার আছে বাট আম্মু তাও ব্লেন্ডার ইউজ করবে না ব্লেন্ডার ইউজ করি না আমি আম্মু হচ্ছে মানে সবকিছু হাতে করার ট্রাই করে এতে করে স্বাদটা অন্যরকম হয় অনেক মজা হয় ভর্তা হয়ে গেছে ভর্তাটা দেখলে আর মাথা ঠিক থাকে না আর এত সুন্দর একটা স্মেল আসতেছে ভর্তা থেকে কতক্ষণে খাবো এদিকে সবাই নাস্তা করতে বসে গেছে তো ই হচ্ছে আম্মুর চাচি আম্মু সুন্দরী নানু আমার নানু হচ্ছে নানুর চুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ চুলগুলো যদি এখন বাইরে নানু তাই নাকি আচ্ছা তাহলে তার কোনো কথাই নেই আমি সুন্দরী একটা ভাবি পামো ওই তো নানু বোন ভাবি সবে কি নানু নাকি সবসময় শুধু ভিডিও দিয়ে দেখতো
আজকে নানু হ্যাঁ আজকে নানু সরাসরি আইসেই পড়ছে কারণ নানু হচ্ছে ঢাকায় থাকে দেখো তাই এতি না বলছি যে আইসে আমি বর্তা দেখাচ্ছি হ্যাঁ আমার চাচির জন্য আজকে আমারই আইজন এই যে বর্তা করলাম আর এখানে দেশি মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করছি নানু কিন্তু ঢাকায় থাকে তো নানু সব সময় বলতো শুধু আসবো আসবো আজকে ফাইনালি আসছে আর আমার হাতে শীতের আশাটা ই হইছে হ্যাঁ সার্থ হইছে শীতকালে আশাটা সার্থ হইছে পুরা শুটকির মজা পাইছে না এরা লেগে তোর এটা মজা লাগে অনেকে রসুন দিয়ে করে আমরা কিন্তু রসুন না চানবিনা বাবু খেতে বসে গেছে আজকে তাদের পছন্দের পিঠা জানবি এই পিঠাটা পছন্দ করো জানবির অনেক পছন্দ নাবা তুমি পছন্দ করো নাবা অলরেডি খাচ্ছে আর তাছাড়া ওদের এটা হচ্ছে মুরগি মাংস দিয়ে বেশি পছন্দ আমি কালকে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম এই দুইজনের লাগে আমি আর থাকতে পারি নাই সাথে সাথে চলে আসলাম হ্যাঁ জানবি কেমন হয়েছে জানবি না বা খেতে থাকো আমিও আসি আমরা তিন বোন মিলে একসাথে খাবো অনেক মজা করে